গুজরাতে সর্দার বল্লভভাই ভাই পটেলের সব থেকে উঁচু মূর্তির পাদদেশেই আজ দিনভর আঁকড়ে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকেই সেখানেই একের পর এক কর্মসূচিতে যোগ দিলেন দিল্লিতে অমিত শাহ শুরু করালেন ঐক্যের জন্য দৌড় রাজ্যে রাজ্যে নেতারাও হাঁটলেন ও দৌড়লেন চেন্নাইয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হাঁটলেন বৃষ্টিতে জলমগ্ন রাস্তায় পটেলকে নিয়ে মোদিরা যে মাতামাতি করবেন কংগ্রেস তা জানত সুযোগ বুঝে আজ ফের ইশারায় কংগ্রেসকে বিধে মোদী বলেছেন পটেলের হাতে কাশ্মীরের বিষয়টি থাকলে সেই জট কাটাতে এতদিন লাগত না গান্ধীর সার্ধশত বর্ষ নিয়ে কংগ্রেস তাও পথে নেমেছিল কিন্তু পটেল জয়ন্তী নিয়ে এতদিন কিছুটা ঝিঙেই থাকতে দেখা গিয়েছে তাদের কয়েকটি রাজ্যে অবশ্য কংগ্রেসের তরফে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের পাশাপাশি পটেলের জন্মদিনও পালন করা হয়েছে কিন্তু দিল্লিতে সোনিয়া গান্ধী মনমোহন সিংয়েরা মন দিয়েছেন ইন্দিরা স্মরণে